আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও অনেক ভালো আছি। তো আজকে আমি একটু বাইরে যাচ্ছি, বাইরে বলতে আরাফের আজকে স্কুলের শেষ পরীক্ষা। আজকে বলতে আমি আজকে ভিডিওটা দিচ্ছি, তো গতকালকে পরীক্ষা শেষ হয়েছে, 11 তারিখ ছিল, 11ই ডিসেম্বর। তো পরীক্ষার শেষ দিন, আরাফকে আনতে যাচ্ছি স্কুল থেকে। আমি রেডি হয়ে বের হয়ে গিয়েছি, এখন আমি রিক্সায় আছি, আস্তে আস্তে করে যাচ্ছি। তো আমি কোথা দিয়ে যাচ্ছি এতক্ষণ আপনারা হয়তো বা বুঝতে পেরেছেন। তো আমি স্কুলে পৌঁছে গিয়েছি, এটা হচ্ছে আরাফের স্কুল ভবন। স্কুলটা মাশাল্লাহ দিল অনেক বড়, খুবই ভালো লাগে, প্লেগ্রাউন্ড অনেক বড়। এই যে আরাফ পরীক্ষা শেষ হয়ে বের হয়ে গেছে, আমিও এসে দাঁড়িয়েছি, আর আরাফও পরীক্ষা শেষ করে বের হয়েছে। তো এখন আমরা একটু স্কুলে ঘোরাঘুরি করে বের হয়ে যাব। তো ভাবলাম আপনাদেরকে আরাফের স্কুলটা একটু দেখিয়ে দিই, কেমন লাগলো জানাবেন, স্কুল ভবনটা আপনাদের কাছে কেমন লাগলো। স্কুল ঘুরে পরিদর্শন করে আমরা বের হয়ে গেলাম। তো বাইরে কিছু ঘোরাঘুরি করছিলাম, বাইরে অনেক ধরনের জিনিসপত্র আছে, সেগুলো আপনাদেরকে একটু দেখাবো আজকে। এখানে ভ্যানের মধ্যে পাপোশ আছে, পাপোশ দেখালাম। এটা হচ্ছে একটা দোকান, দোকানের মধ্যে থ্রি পিস আছে, ওড়না আছে, ব্যাগ আছে, বটুয়া আছে, তারপরে এগুলো বিভিন্ন ধরনের জিনিসপত্র আছে, খাবারের দোকান আছে। আরেকটা কথা বলি, আমার আজকের ভিডিওটা একটু বাঁকা হয়ে গিয়েছে, প্লিজ আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। একবার ভেবেছিলাম ভিডিওটা ছাড়বো না, তো আবার ভাবলাম যে ছেড়েই দেই, ঠিক আছে কি হবে, আপনারাই তো দেখবেন, যারা আমার সাথে এতদিন ধরে আছেন চলছেন আপনারাই তো দেখবেন, একটু না হলে সমস্যা হলোই, কিছু করার নেই। তো কালারফুল ভিডিওটা ভাবলাম যে এত সুন্দর করে ভিডিওটা করেছি, একটু না হয় আপনাদের সাথে শেয়ার করি। তো এখানে এই জায়গাটাতে এমন কিছু নেই যে কোনো কিছু নেই দোকানের। তো এখানে যারা প্যারেন্টসরা থাকেন, তারা মানে রীতিমতো মাথা নষ্ট হয়ে যাওয়ার মতো, বাচ্চাদেরকে স্কুলে দেওয়ার পরে এখান থেকে কি রেখে কি কিনবেন সেটা নিয়েই অনেকেই ব্যস্ত হয়ে যান। আমার সত্যি মাথা নষ্ট করার মতোই অবস্থা। এখানে মানে এমন কোনো কিছু নেই যা নেই, সব কিছুই আছে এখানে, ক্রোকারিজ থেকে শুরু করে খাবারের দোকান থেকে শুরু করে কাপড় চোপড়ের দোকান থেকে শুরু করে সব আছে, সব। তো আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম আর সাথে সাথে একটু ভিডিও করছিলাম, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করব, আপনাদের কাছেও একটু ভালো লাগবে। তো এই যে আমি চলে এসেছি জুয়েলারি দোকানে, এখানে বিভিন্ন ধরনের খুব সুন্দর সুন্দর চুড়ি আছে, পার্স আছে, যেগুলো খুবই সুন্দর আকর্ষণীয় দেখতে। কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই আমাকে একটু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। যারা আমার ভিডিওটি দেখছেন তাদের কাছে আমি একটু অনুরোধ করছি, তারা আমার ভিডিওতে দেখার শুরুতে একটা লাইক দিয়ে নেবেন। যারা লাইক দিতে ভুলে গিয়েছেন তাদেরকে মনে করিয়ে দিচ্ছি, অবশ্যই একটু লাইক দিয়ে নেবেন। আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমি রিকোয়েস্ট করব, আমার চ্যানেলটিকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা করেননি তারা তো করবেনই, আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ, আশা করছি শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। তো এই ব্যাগগুলো আমার কাছে খুব ভালো লেগেছে, তো ভাবলাম যে আমি তো এগুলো ইউজ করি না, তো আর কিনে কী করব, তাই না বলেন? যেটা ইউজ না করব সেটা না কেনাটাই বেটার। তো এখান থেকে আমি একটা স্প্যাচুলা নিয়েছি, যেটা হাতলটা কাঠের থাকে, আমি সেটা নিয়েছি, ওটা প্রাইস নিয়েছে 150 টাকা। তো সেটা আমি আর ভিডিওতে দেখাইনি, আমি ওটা নেওয়ার পর আর ভিডিও করিনি। তারপরে আমরা ওগুলো পার চুকিয়ে আমরা খাবারের দোকানে ঢুকেছি, যেহেতু শপিং শেষ আমাদের একটু তো খাবার খেতেই হবে। তো আরাফ একটা স্যান্ডউইচ নিয়েছে, এর আগে কিনেছিল একটা চিকেন স্টিক, ওটা খাওয়ার পর এখন সে স্যান্ডউইচ খাচ্ছে। তো স্যান্ডউইচ খাওয়ার পরে এখনই আমরা ভিডিওটা লম্বা করব না, এখানেই আমরা শেষ করব। তো এখান থেকে আমরা বাসা চলে যাব। তো এতক্ষণ যারা ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।